আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বিবর্স আপনাদেরকে এখন দেখাবো ভি টোয়েন্টি সেভেন সরিষার তেল তৈরি করা যে মেশিন সেই মেশিনটি কিন্তু আমি আপনাদেরকে কিছুক্ষণের ভিতরে চালিয়ে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা যে যেখান থেকেই আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি বিকে ইনোভেশন বিটির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম এখন আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই মেশিন কি পরিমাণ প্রোডাকশন দেয় এবং কতটুক সরিষা থেকে কতটুকু তেল বাইর করতে পারবেন এই মেশিনের বর্তমান বাজার মূল্য কত কত হরস্পর বৈদ্যুতিক মোটর দিয়ে এই মেশিনটি ব্যবহার করতে পারবেন ইত্যাদি বিষয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এখন আমি আপনাদেরকে এই মেশিন যদি ক্যাপাসিটি সম্পর্কে বলি এই মেশিনের ক্যাপাসিটি প্রতি ঘন্টায় ষাট থেকে সত্তর কেজি সরিষা আপনি মানে করতে পারবেন সরিষার মানের উপরে তেল তৈরি হবে যদি কিনা না সরিষার মান ভালো হয় পনেরো থেকে ষোলো কেজি তেল আপনি প্রতি মন সরিষা থেকে বের করে নিতে পারবেন এই একটা মাত্র মেশিন দিয়ে এই একটা মেশিন দিয়ে কিন্তু অতি দ্রুত আপনি সরিষা থেকে তেল বের করে নিতে পারবেন সরিষা আপনার টিসি ভ্যান্না সূর্যমুখী ইত্যাদি জিনিস দিয়ে কিন্তু আপনি তেল তৈরি করে নিতে পারবেন এই একটা মেশিন দিয়ে এই মেশিনের চলার উৎস বা হটস্পার ক্ষমতা যেটাই বলে না কেন পনেরো পাওয়ার বৈদ্যুতিক মোটর কিংবা ডিজেল ইঞ্জিন বিশ হর্স পাওয়ার কিংবা পঁচিশ হর্টস পাওয়ার কিংবা ষোলো হর্স পাওয়ার যে কোনো একটা ডিজেল ইঞ্জিন দিতে পারেন পাশাপাশি যদি মনে করেন আপনার লাইন শেপ আছে বড় মোটরের সাথে লাইন শেপ যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি লাইন শ্যাপটের মাধ্যমে আর পি একটা মেশিন ব্যবহার করতে পারবেন আপনার মিলে তো এই মেশিনের সবচেয়ে ভালো দিক হচ্ছে খুব দ্রুত আপনার তেল বাইর করে নিতে পারবে এবং তেলের মানও কিন্তু সঠিক থাকে আপনি চাইলে খোল পাতলা কিংবা মোটা আপনার ইচ্ছা অধীন করতে পারবেন এই মেশিনের ফ্যাসিলিটি সেই ধরনের দেওয়া আছে এবং এই মেশিনটি আপনি আপনার নিজ এলাকায় কিন্তু কোনো প্রকার সমস্যা দেখা দিলে মেরামত করতে পারবেন এই মেশিনটি ডেলিভারি দেওয়ার আগ মুহূর্ত আমি আপনাদেরকে চালিয়ে দেখানোর চেষ্টা করতেছি পাশাপাশি দুইটা মেশিন দেখতে পাচ্ছেন এই দুইটা মেশিনই কিন্তু আজকে ডেলিভারি দিব আমরা তো এই একটা মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা উইদাউট মোটর অনলি মেশিন প্রাইস মনে রাখবেন আপনি চাইলে ভিবেল কিংবা ফ্ল্যাট বেল আপনার ইচ্ছা অধীন নিতে পারবেন অবশ্যই মেশিন ক্রয় করার সময় আপনি উল্লেখ করবেন আপনি কোন বেল্ট দিয়ে মেশিনটি ড্রাইভ করতে চাচ্ছেন আমরা কিন্তু সেই ধরনের পুলি আপনাকে সরবরাহ করে থাকি ইনশাআল্লাহ তো এখন আমি আপনাদেরকে মেশিনটি যদি চালিয়ে দেখানোর চেষ্টা করি আপনারা ধৈর্য সহকারে দেখতে পাচ্ থাকুন তাহলে বুঝতে পারবেন কী পরিমাণ তেল বাইর হচ্ছে এবং খোলের মান কি পরিমাণ হচ্ছে তো কথা না আমার চলুন যাওয়া যাক এই মেশিনটি আমি আপনাদেরকে চালিয়ে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই মেশিনটি চালিয়ে দেখানোর চেষ্টা করছিলাম ধীরে ধীরে তো আপনারা দেখতে পারলেন যে কি পরিমাণ সরিষা থেকে কি পরিমাণ তেল বাইর হলো তো এখন কিন্তু আমি আপনাদেরকে যে খোলের মান সেটা কিন্তু দেখানোর চেষ্টা করব। আপনাদের যদি ভালো করে আমি দেখানোর চেষ্টা করি খোলের মান এখানে কিন্তু কোনো প্রকার সরিষা নাই দেখতে পাচ্ছেন একদম ইজিলি কোনো প্রকার সরিষা নাই এবং এই খোলগুলা কিন্তু আপনার ইচ্ছা দিন ছোটো কিংবা বড়ো পাতলা কিংবা মোটা আপনি করতে পারবেন মেশিনের প্রেশার সিস্টেম আছে আমি যদি আপনাদেরকে সহজ ভাষায় প্রেশারটা দেখানোর চেষ্টা করি এই যে এই পাশে পেশার আছে এই পেশার নাট আপনি অ্যাডজাস্টিং করে মেশিন রানিং থাকা অবস্থায় কিন্তু আপনি পেশার কমানো প্লাস বাড়ানো আপনি করতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা দেখা দিবে না তো আমি অল্প কিছু সরিষা থেকেই কিন্তু তেল বাইর করলাম আলহামদুলিল্লাহ যথেষ্ট তেল হয়েছে তো এই তেলের পারফরম্যান্স দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এই মেশিনের কতটু না ক্যাপাসিটি সম্পূর্ণ একটি মেশিন তো এই মেশিনটি যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনেদাহ জেলা এটি হচ্ছে বিকেট তৈরিকৃত একটি মেশিন তো এই মেশিনের আপডেট যেটা সেটা আমি আপনাদেরকে আনরেডি অবস্থায় একটা পিকচার দেখাবো সেই পিকচারটাই ভিডিও শেষে দেখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ